হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি ডিটেক। এই ভিডিওতে আমরা কথা বলবো ফুকরে 3 সিনেমাটা নিয়ে এবং এই সিনেমাটা আমার কেমন লাগলো, এইসব বিষয়ে থাকবে বিশদে আলোচনা। দেখুন, ফুকরে 1-2 তার কনফ্লিক্ট, সেখান থেকে বেরিয়ে আসা, এই ধরনের বিভিন্ন জিনিস, তার সাথে প্রচুর স্ল্যাপস্টিক কমেডি থাকার কারণে এই সিনেমাটা যে আমার একটা খুব ফেভারিট সিনেমা এটা কোনোদিনই ছিল না। হ্যাঁ, সিনেমাটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, একবার এনজয় করলাম, সেটা থিয়েটারে হোক বা কখনো টিভির পর্দায়, যে কোনো উপায়ই হোক না কেন একবার দেখা যায়। কখনো হয়তো খুব ফিল হচ্ছে যে সিনেমাটা একবার দেখি, টিভিতে চলছে যদি কোনো চ্যানেলে দেয়, এরকম দেখা যে আলাদা করে আমাকে কোনো একটা ওটিটি প্ল্যাটফর্ম খুলে আবার একবার ফুকরে চালিয়ে দেখতে হবে, এরকম সিনেমা কখনোই ছিল না। তাই এই সিনেমাটা ওই রকম এক্সপেকটেশন নিয়েই দেখতে যাওয়া, ট্রেলার দেখে আমার ঠিকঠাক মনে হয়েছিল এবং তারপর সিনেমাটা গিয়ে যা বুঝলাম যে যেখানে কমপ্লিট শেষ হয়ে যাওয়ার কথা, তারপর একটা নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করা, কিছু সারপ্রাইজ এলিমেন্ট এবং তার সাথে কিছু সোশ্যাল মেসেজ দিয়ে ডিরেক্টর একটা অন্য কিছু প্রেজেন্ট করার চেষ্টা করেছেন এবং তার মধ্যে অবশ্যই অনেক জিনিস আছে যেগুলো কমিক জিনিসটাকে হাইলাইট করে। তো এই ছিল বেসিক, মানে গল্পের, যদি আমি প্লটের কথা বলি, গল্প ইত্যাদি বিষয়ে অনেক কিছু লেয়ার আছে, তো আমি তার জন্য বলবো যে আপনারা চাইলে সিনেমা হলে গিয়ে দেখতে পারেন। সিনেমায় পজিটিভ দিক এবং নেগেটিভ দিক নিয়ে যদি আমি কথা বলি, বেশ কিছু জিনিস আছে যেগুলো অবশ্যই পজিটিভ, বাট বেশিরভাগটা ক্ষেত্রেই আমি নেগেটিভ নিয়ে কথা বলবো। পজিটিভে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে পারফরমেন্স। এই ক্যারেক্টারগুলোর সাথে আমরা যেহেতু সিনেমাটা দেখেছি, সেটা যেভাবেই হোক না কেন আমরা পরিচিত, তাই সেই ক্যারেক্টারগুলোর একটা কেমিস্ট্রি অলরেডি ডেভেলপড হয়েছে এবং সেই কেমিস্ট্রিটা আমরা যখন আবার দেখতে পাই, কিছু ক্যারেক্টার আছে যাকে আমরা ভালোবাসি কোনো ক্ষেত্রে, কারণ আমরা অনেকবার যখন দেখি সেটার যখন দুটো পর্যায়ে চলে আসে, তারপরে নতুন চ্যাপ্টারের জন্য আমরা ওয়েট করি, অটোমেটিক একটা ভালোবাসা তৈরি হয়। তো সেই জায়গা থেকে সেই এক্সপেকটেশনগুলো আমার মনে হয় ফুলফিল করেছে। প্রত্যেকটা ক্যারেক্টার তার নিজের জায়গায় সুন্দর, তাদের অভিনবত্ব, তাদের মধ্যে নিজস্ব কেমিস্ট্রি, নিজস্ব স্ক্রিন প্রেজেন্স একটা আলাদা অভিনবত্ব দেয়, সেটা এই সিনেমার মধ্যে আছে। সেকেন্ড, এখানে একটা সোশ্যাল মেসেজের ট্রাই করা হয়েছে যেটা কোনো অংশে আমি বলবো ভালো, বাট হ্যাঁ, প্রচুর স্পেস ছিল বা স্পেস দেওয়া যেত রাদার ওই সাবজেক্টটাকে, যেটা সেই অর্থে হয়নি, তাও আমি বলবো যে ঠিক আছে, ভালোভাবে একটা ইনকর্পোরেট করার চেষ্টা, সেটাকে জাস্টিফাই করা গেছে কোনো অংশে। থার্ড, এই সিনেমায় যেটা মেন উদ্দেশ্য বা সিনেমার জনার নিয়ে আমি যদি কথা বলি, সেটা হচ্ছে কমিক। তো কমিক জিনিসটা কিন্তু এই সিনেমায় আছে এবং সেটা অস্বীকার করার জায়গা নেই। আমি হেসেছি, এনজয় করেছি পুরো ক্যারেক্টারগুলো, জিনিসগুলো যখন হচ্ছিল প্রত্যেকটা জিনিসের সাথে, বা ওই যে জিনিসগুলো দেখাচ্ছে, আমি বলছি না স্পয়লারের জন্য, সেগুলোর সাথে কিন্তু কানেক্ট করা যায় বা অডিয়েন্স হিসাবে কমিক অ্যাঙ্গেল থেকে ওই জিনিসগুলোর সাথে কিন্তু কানেক্ট করতে পেরেছি। তো এই ছিল মোটামুটি এই সিনেমাটার পজিটিভ পয়েন্ট। আমাকে যদি নেগেটিভে যেতে হয়, দেখুন, কিছু গান ছিল যেটা এই সিরিজের বা এই সিনেমাগুলোয় ভালো ছিল, বাট এই ক্ষেত্রে আমি গান নিয়ে সেরকম স্যাটিসফাইড নই বা এর মিউজিক ট্রিটমেন্টটা আমার সেই অর্থে ভালো লাগেনি। সেকেন্ড, এই সিনেমার যদি ডিউরেশন নিয়ে কথা বলি, প্রচণ্ড বড়, প্রায় 2.5 ঘন্টার একটা সিনেমা যেটা পুরোটাই স্ট্রেচ মনে হয়েছে। স্ক্রিন প্লে লেভেলে আমি মানছি অনেক জিনিস দেখানোর চেষ্টা করেছে তারা, সেই জিনিসগুলোকে ইনকর্পোরেট করার চেষ্টা করেছে, বাট অনেক ক্ষেত্রে সেটা টাইম টেকিং, বা যখন সেকেন্ড হাফে আসে সেই জিনিসটা আরও ফিল করা যায়, সেই জিনিসটা আরও বোঝা যায়। হ্যাঁ, এর মধ্যে লেয়ার ব্যাপারগুলো আমি যেমন বলছিলাম সেগুলো আছে কোনো কোনো ক্ষেত্রে, বাট কিছু কিছু ক্যারেক্টার আছে যাদেরকে অপ্রয়োজনীয় মনে হবে আপনার সিনেমায়, তাদের স্টেজিং হোক, তাদের মধ্যে ইম্পর্টেন্সি দেওয়া হোক, তার স্ক্রিন প্লে লেভেলে হোক বা ক্যারেক্টার ডেভেলপমেন্ট লেভেলে হোক, সেইভাবে ওয়ার্ক করে না। ক্যামেরার কাজ কিছু কিছু ক্ষেত্রে ভালো লাগলো, ওভারঅল আপনি যদি সিনেমাটাকে দেখেন, হ্যাঁ সেটা হয়তো যে কমিক সিনেমা তার বাইরে একটু অন্য কিছু করার চেষ্টা করেছেন, বাট সেটা কখনোই আহামরি কিছু নয়, যেটার জন্য আপনাকে ওই ফিলটা ওই পুরো ডিউরেশনটা একটু বিরক্তই লাগাবে সেকেন্ড হাফ থেকে, যে সিনেমাটা ভাই কখন শেষ হবে এই ব্যাপারটা থাকে। এবং আরও একটা ব্যাপার যে আমরা সিনেমা মেন উদ্দেশ্য হচ্ছে এন্টারটেনমেন্ট পারপাসে যাই এবং সেই এন্টারটেনমেন্টটা ফুলফিল করানোর জন্য কিছু প্লট দরকার, কিছু ক্যারেক্টারিস্টিক দরকার, কিছু সাবলেয়ার দরকার, সেই জিনিসগুলো আধা খামচা হবে দিলে হয় না, সেটার একটা প্রপার জাস্টিফিকেশন দরকার থাকে, প্রপার ম্যানারে সেগুলো এসে এলে ভালো লাগে। কিন্তু এখানে কিছু কিছু জিনিস মনে হয়েছে অপ্রয়োজনীয়, যার জন্য সিনেমার লয়টা কোথায় কোথাও হারিয়ে যায়। তো এই ছিল মোটামুটি আমার সিনেমাটা সম্পর্কে কথাবার্তা। সিনেমাটা ওভারঅল আমার কাছে একটা অ্যাভারেজ সিনেমা, যেমন এই সিনেমাটা আমার পার্ট 1 বা পার্ট 2 তে লেগেছিল। যদিও আমার পার্ট 1 বেশি ভালো লেগেছে, থার্ডটা তার তুলনায় অনেক কম লেগেছে, জানি না এরপরে আর কি করবে তারা। এই ছিল আমার রিভিউ। তোমাদের যদি সিনেমাটা দেখা হয়েছে কেমন লেগেছে জানিও, না দেখা থাকলে দেখতে পারো এবং জানাতে পারো যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটি যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।